আমাকে যদি সম্পদ না আপনি আমার মাথায় বন্দুক ঠেকা দেন, আমি গুলি খাওয়া শহীদ হয়ে যাবো, আমার দাড়িতে আমি হাত দিতে পারবো না। ওর তো খালি দাড়ি মাথার চুলো কামাই দেন দরকার ওই ফাজিলের। আপনি কি এরকম সম্পদ জীবনে চান যে সম্পদ আপনাকে অসম্মানিত করবে? আপনি তো রিক্সা চালান। কখনো না, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আমি রিক্সা চালাই, হালাল খাই, এতে আমি সন্তুষ্টি আলহামদুলিল্লাহ। আমার এমন সম্পদের দরকার নাই যে সম্পদ কামানের পরে মানুষের অপমান সহ্য করতে হইব। আল্লাহর কাছে এমন সম্পদ কখনোই চাই না। এই আমার দরকার নাই, অবৈধ সম্পদ দরকার নাই, বৈধ সম্পদ দরকার। আমি দিন আনুম দিন খামো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করি। আমার কোনো বড় ধরনের আশা ভরসা নাই, এই আমার কথা। আমি সালমানের প্রমাণ হতে চাই না, আমি নিরহ গরিবের মতো সামাজিকভাবে বাস করতে চাই, মান সম্মান নিয়ে আল্লাহর কাছে চাই। আল্লাহ এইভাবেই যেন আমার ব্যস্ত নসিব করে। এই সালমানের প্রমাণে ভুলটা কি? ওই বেশি লুবি করছে, লোভ, অর্থ সম্পদ বেশি বানায় লাইছে। এই মানুষের টাকা পয়সা দুর্নীতি করে বহুত কামাইছে, এখানে হিসাব দিতে আছে, বোরখা পয়রা পলাইছে, দাড়ি কাটটা কুটা পলাইয়া গেছে, লুঙ্গি গেঞ্জি পয়রা। এখন বর্তমানে মনে করো যে কি আর বলবো, এরা যে ক্ষতিগুলো করছে দেশের অনেক ক্ষতি করছে। আজকে তো চোরের মতো বান্ধা থেকে না, আমার তো সম্পদের ধান্দা নেই, আমার আমার রিস্কাতে যা ইনকাম করি এটাই আমার শান্তি। আমার তো মানুষের মতো লুটপাটের সংসার করে ওই টাকা পয়সা কামাই করে ওই সংসারে আমার দরকার নাই, আল্লাহ আমাকে যা দেব তাই আমি শান্তি। না ও সম্পদ খাইব কেটা, এই যে এখন চোরের মতো বন্ধু আছে আর সম্পদ আছে, পরে লুটপাট করে যখন মানুষে নেওয়া যায়, এই অভিশাপের দায়িত্ব কেটা নেবো, এই নিতে হবে, এই সালমাকে নিতে হবে অভিশাপের দায়। এই এত টাকা, এই টাকাতে কিছুই বলো আর বাঁচাইবো এখন কেটা? আর যে ওই ক্ষতিগুলো করছে দেশের, তাতে দেশের তো মনে মারে ভালো আগে দুঃখ হবো না মানুষের। দেশের সম্পদ যারা বাইরে নিয়ে যায় তারা এই দেশের মানুষ না, তারা এই দেশের পিসা জানি, মানে রক্ত চুষে খাওয়ার লোক। হেরা যে সম্পদ দেশ রক্ষা করতে পারবো না, সেই সম্পদ করে লাভটা কি? দেশের সম্পদ আমরা নিজেরাই ই কইরা দুর্নীতি কইরা যদি রাখি, এই এই সম্পদ কে খাবে? দু একদিনের ভরসা নাই, এক সেকেন্ডের ভরসা নাই, এই সম্পত্তি কে খাবে? মান সম্মান থাকে না, যে সম্পত্তির জন্য মান সম্মান থাকে না, ইজ্জত থাকে না, এইসব টাকা পয়সা আমার প্রয়োজন নাই। মাছুয়ার মতো যেমন মাছ ধরে ওই রকম বেশ ধরে উনি দেশ পালাইতে চাইছে, কিন্তু এটা উচিত না যে উনার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সে আজকে সুন্নতি ধারি ফেলে দিছে, এটা উচিত ছিল না। উনার যেমন কর্ম তেমন ফল হওয়া উচিত ছিল, কিন্তু এই সুন্নতি দাঁড়ি পক্ষে না আমি, এটা ফালানোর পক্ষ আমি না।